হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আবার একটি পর্ব নিয়ে হাজির হয়েছি ওয়াইপিসি কুইজ এবং ক্যারেক্টার বিল্ডিং কুইজের উপরে। ডেসক্রিপশান বক্সে পূর্ববর্তী ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। বহু প্রশ্ন আছে, পরবর্তী ভিডিওর প্রতি লক্ষ্য রেখো। আজকের এই ভিডিওটিতে 20টি প্রশ্ন এবং তার উত্তর আছে, এটি পার্ট 8। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বাবা সাহেব আম্বেদকর যাত্রা ট্যুর কোন প্রকল্পের অন্তর্গত? কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই 20টি প্রশ্ন থাকবে এবং তার উত্তর। সম্প্রতি এটি প্রকল্পটি চালু হয়েছে, দেখো আপনা দেশ, IRCTC পরিচালিত। এই ভ্রমণের অংশ হিসাবে ডক্টর আম্বেদকর নগর, নাগপুর, সাঁচি, বারাণসী, গয়া, রাজগীর এবং নালন্দা দর্শন করানো হবে এই প্রকল্পের অন্তর্গত। দু নম্বর প্রশ্ন, এইচ ইউ আইডি নাম্বার কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য কাজে লাগবে। হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, 6 সংখ্যার আলফা নিউমেরিক কোড অর্থাৎ অক্ষর এবং সংখ্যা দিয়ে 1/4/2023 থেকে সোনা বা গহন সোনা বিক্রি নিষিদ্ধ, এই নাম্বার ছাড়া সরকারিভাবে এটি ঘোষিত হয়েছে। তিন নম্বর প্রশ্ন, 17,800 ফুট উচ্চতায় অবস্থিত গুরুদংমার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ভ্রমণ পিপাসু প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি সিকিমে অবস্থিত। সম্প্রতি সীতারামনজি ওখানে গিয়ে অনেকের সাথে কথা বলেছেন সেনাবাহিনীর। চার নম্বর প্রশ্ন, ইন্দো মায়ানমার সীমান্ত রক্ষার জন্য কোন ভারতীয় আধাসামরিক বাহিনী দায়িত্বপ্রাপ্ত? বিভিন্ন বাহিনী আছে, তাদের মধ্যে আসাম রাইফেলস এই ইন্দো মায়ানমার সীমান্ত রক্ষার দায়িত্বে আছে, অর্থাৎ 7টি রাজ্যের পূর্ব দিকের যে রাজ্যগুলো তার দায়িত্বে, বর্ডারের দায়িত্বে। পাঁচ নম্বর প্রশ্ন, মুকুন্দ্রা হিলস টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি বাঘ সংরক্ষণের জন্য এই টাইগার রিজার্ভটি নজরে এসেছে, এটি রাজস্থানে অবস্থিত, মুকুন্দ্রা হিলস টাইগার রিজার্ভ। পরের প্রশ্নে চলে আসি, ছ নম্বর প্রশ্ন, সেলিম আজিজ দুরানি সম্প্রতি 88 বছর বয়সে মারা গেলেন, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন, ভারতীয় ক্রিকেটের হয়ে 48টি টেস্ট ম্যাচ ইনি খেলেছেন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে 8টি উইকেট দখল করেছিলেন। সাত নম্বর প্রশ্ন, 2023 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোন রাজ্য সবচেয়ে বেশি পুরস্কার লাভ করে? তেলেঙ্গানা, 27টির মধ্যে তেলেঙ্গানা রাজ্যই 8টি পুরস্কার লাভ করে, 2023 সালে যে পঞ্চায়েত পুরস্কার দেওয়া হয়েছিল সেটি। আট নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে কে গোল্ডেন গ্লোব রেস সম্পূর্ণ করেন, অর্থাৎ নৌকোয় করে সারা পৃথিবী প্রদক্ষিণ করা? এই রেস প্রথম ভারতীয় হিসাবে সম্পন্ন করেন এক্স কমান্ড্যান্ট বা রিটায়ার্ড কমান্ড্যান্ট অভিলাষ টমি, তার বোটের নাম ছিল বায়ানট। 236 দিনে তিনি এই রেস সম্পন্ন করেন, কোনো পজিশন না পেলেও প্রথম ভারতীয় হিসাবে এই রেসটি তিনি সম্পন্ন করেন। ন নম্বর প্রশ্ন, বুড়া চাপড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? এটি আসামে অবস্থিত, ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে অবস্থিত এই অভয়ারণ্যটি, বুড়া চাপড়ি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। দশ নম্বর প্রশ্ন, সম্প্রতি শ্রী কৃষ্ণান হরিহর শর্মা কোন ব্যাংকের MD এবং CEO নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর কর্ণাটক ব্যাংক, কর্ণাটক ব্যাংকের CEO হয়েছেন শ্রী কৃষ্ণান হরিহর শর্মা। নন্দ বাবা মিল্ক মিশন কোন রাজ্যে চালু করা হলো, সম্প্রতি চালু হয়েছে, দুগ্ধ বিক্রয় এবং উৎপাদন ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকার নন্দ বাবা মিল্ক মিশন চালু করেছে।
12 নম্বর প্রশ্ন, ভাবনা দেবী কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর ফেন্সিং। তরোয়াল নিয়ে খেলার যে ফেন্সিং বলা হয়। অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়, মাত্র 29 বছর বয়সে 2023 সালে তিনি এশিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন। তাহলে ভাবনা দেবী ফেন্সিংয়ের সাথে যুক্ত। 13 নম্বর প্রশ্ন, নাডা এটি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? এনএডিএ, নাডা, এর ফুল ফর্ম জানলে সহজেই উত্তরটি পাওয়া যাবে। সঠিক উত্তর হল যুব ও ক্রীড়া দপ্তর, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার, এই মন্ত্রণালয়ের অধীনে নাডা একটি প্রকল্প এজেন্সি হিসাবে কাজ করে। 14 নম্বর প্রশ্ন, ডিপিডিপি এই একটি বিল, খুব সংক্ষিপ্ত নাম এটি, এই ডিপিডিপি বিলটা কি? ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, ফোনে আড়ি পাতা বা ইত্যাদি এই বিষয় নিয়ে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, এটি ডিপিডিপি। বাইকুল্লা স্টেশন ভারতের প্রাচীনতম স্টেশন, এটি কোন রাজ্যে অবস্থিত? ক্লু দিয়ে রাখি, খুব সহজেই পাবে যে কোন রাজ্যে প্রথম ট্রেন চালু হয়েছিল, তাহলেই উত্তরটি পেয়ে যাবে। এই বাইকুল্লা স্টেশনের সাম্প্রতিক একটি ঘটনার জন্যই প্রশ্নটি রাখা হয়েছে, মহারাষ্ট্রে। এই স্টেশনকে সম্প্রতি ইউনেস্কো দ্বারা এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ পুরস্কারে ভূষিত করা হয়। মহারাষ্ট্রে অবস্থিত বাইকুল্লা স্টেশন মুম্বাই সাবারবান রেলওয়ের খুব কাছেই এটি অন্তর্গত, এটি পড়ে। 16 নম্বর প্রশ্ন, খেলো ইন্ডিয়া কর্মসূচি কোন বছর চালু হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রীড়াক্ষেত্রে বিশেষ প্রচারের জন্য এটি 2016 সালে চালু করা হয়। মূলত গ্রামীণ এবং প্রাচীন খেলায় উৎসাহ প্রদান করতে এই প্রকল্পটি চালু করা হয় 2016 সালে। 17 নম্বর প্রশ্ন, মেরা গাঁও মেরি ধরোহর ভারত সরকারের কোন দপ্তরের অধীনে একটি প্রকল্প? সম্প্রতি এই প্রকল্পটি উদ্বোধন হয়েছে, মেরা গাঁও মেরি ধরোহর। সঠিক উত্তর সংস্কৃতি মন্ত্রকের আজাদি কা অমৃত মহোৎসব, ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রকের অধীনে এই প্রকল্পটি চালু হয়। 18 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ প্রকল্প ঘোষণা করেছে, কোন প্রকল্প? খুব সম্প্রতি এই ঘোষণাটি করা হয়েছে পরিবেশ দিবস উপলক্ষে। সঠিক উত্তর ম্যানগ্রোভ সেল, ম্যানগ্রোভ সেল গঠন করা হয়েছে, প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ বৃক্ষ শুধু সমুদ্রের দিকে বা সুন্দরবন অঞ্চলে নয়, বিভিন্ন জায়গাতে রোপণ করার জন্য। 19 নম্বর প্রশ্ন, 18-30 বছর বয়স্ক ভারতীয়দের জন্য ভিসা সহজতর করতে কোন দেশ ইয়ং প্রফেশনাল স্কিম চালু করেছে? কোন দেশ ভারতীয়দের জন্য 18-30 বছর বয়স্ক? সঠিক উত্তর যুক্তরাজ্য বা ইউকে, ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইংল্যান্ড। 20 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, ভারতের 83তম গ্র্যান্ডমাস্টার কে, তার নামটি বলতে হবে। ভারতের 83তম গ্র্যান্ডমাস্টার আদিত্য সামন্ত, সঠিক উত্তর আদিত্য সামন্ত। তাহলে আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওর সাথে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। সম্প্রতি সাম্প্রতিক বিষয়ের উপরেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, পরের আরেকটি পর্ব এর উপরে থাকবে। এবং খুব সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস আসছে এবং 75 বছর পূর্তি, এবছর 75 বছর কমপ্লিট হবে, তাকে নিয়েও একটি প্রশ্ন থাকবে। গত বছরও 75টি প্রশ্নের একটি সংকলন ছিল, এবারও আরেকটি পর্ব থাকবে। সবাই ভালো থেকো।